টেলিপাড়াতে একে একে মন খারাপের আপডেট। বেশ কদিন ধরে টেলিপাড়াতে একাধিক ধারাবাহিকের শেষ ওভার আপডেট সামনে আসে। তবে যতক্ষণ না সেই ধারাবাহিকের টিম তার শেষ দিনের শ্যুট করছে, ততক্ষণ আর কনফার্ম বলা যায় না। দুদিন আগেই তোমাদের জানিয়েছি, মাত্র কয়েক মাসের মধ্যে ভালো টিআরপি না পাওয়াতে বন্ধ হচ্ছে সানবাংলার নতুন গল্প বিয়ের ফুল। রাজা, নবনীতা, সৌভিক, একতা ধারাবাহিকের দুই প্রধান জুটি হলেও ধারাবাহিকে একসাথে অনেক জনপ্রিয় তারকাদের সমাবেশ হয়েছিল। তার মধ্যে বর্ষীয়ান অভিনেতা দুলালবাবু অন্যতম। তবে নানা কারণে টিআরপি তালিকায় জায়গা করতে পারেনি বিয়ের ফুল। অবশেষে আজ 17 জানুয়ারি অন্তিম পর্বে শুটিং করল বিয়ের ফুল টিম। শেষ দিনে সবাইকে একসাথে অনেক ছবি তুলতে দেখা যাচ্ছে। মন খারাপের মাঝে একটু আনন্দের মুহূর্ত গড়ে উঠেছে। জানা গেছে আগামী 28 জানুয়ারি লাস্ট এপিসোড দেখা যাবে বিয়ের ফুল ধারাবাহিকের। তো বন্ধুরা, কে কে দেখতে বিয়ের ফুল কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।